সোহেল, এই আসো তোমার ফর্সা বানাই দিই মাস্কা। আমার তো পাগল ধরছে আমার ফর্সা। আয় না পাখি, কালকে না বিয়ে বাড়িতে যাবো, চলো তোমারও একটু দিয়ে দিই। আমার ফেস এমনি অনেক সুন্দর আছে। আমি যেটা দিছি এই যে এটা দিয়ে তোমার তোমার ফর্সা বানাই দিই। শাকিল তুমি কি কও? আমি মুরগি বানায় লাইছি, মানে কোন সময় আমার ফাঁদে পা দেয় না, আজকে কেমনে কেমনে জানি আমার ফাঁদে পা দিল, তো এই সুযোগটা কি হাতছাড়া করা যায় কোন তো। এখন ফার্স্টে আমি ওরে শোয়াই লেলাম, কইলাম শো শুইলে একটু মানে আমার দিতে সুবিধা হইব, তোমারও ভালো লাগবো। তো ফার্স্টে আমি দিতেছি আর এদিক দিয়ে কথা কইতেছে আর আমার উইটা দিতেছে জিত। গ্যাস মনে করেন যে আমার এই যে ফুয়াইছে, ফুয়ানোর কারণটা জানেন কি? শোয়া শোয়া মুখ আমার টাস টাস করে খালি থাপাইছে, দেখেন বলে এই যে ডলতা স্যার খালি থাপাইতেছে, ডলতা স্যার থাপাই যাচ্ছে, আমি কথা খুলি আমার থাপা দেয়, মানে কি হ্যাঁ একটা একটা চাল খাড়াইছেন, একটা মনে করেন প্ল্যান করছে যে আমার আজকে ফেসিয়ালের নাম দিয়া আমার আজকে এই দেন কেমনে মারে, আমার আজকে মারবো, বুঝছেন? বাইং মাসের মতো লাফাইতেছে, আরে মারিয়া রয়ে লাফায়, হয়তো কিছু করতে পারে না, চোখেও তো দেখে না। আর গাইস এরম চোখ ধরছে আমার, মনে করেন চোখ জ্বলতে জ্বলতে পুরোই শেষ, কি কম এধার এরকম পাই না, আমার চোখ খুললই মনে করেন জ্বলে, কি আর কমু গাইস, মাইনকার সিবাদ ফিরে গেছি কেন বুঝেন নাই। আর বিশেষ করে একটা কথা দিতেছে, অত শখ হয়েছে ফস্ট হইব সুন্দর হয়ে যাইব গা, এর লিগে আর কি একটু বেশি মানে চুপচাপ রয়েছে, কিছু করতেছে না নড়তেছে না। আর আমি চুপচাপ রয়েছি, হ্যাঁ মনে করছে আমি ঘুমাই গেছি, আমার থাপ দেয় কয়, তুমি কি ঘুমাই গেছো, তুমি কি ঘুমাই গেছো, দেহি আবার আমার একটু ভাবার একটা করে দেয় আর কয় যাও মুখ দেও মুখ দেও, একটা করে দেয় আর খালি মুখ দেওয়া লয়। কিন্তু গ্যাস এটা কথা সত্য, ক্রিম দেয় কিন্তু সরি ক্রিম বলে ফেসিয়াল দেয় দেন করছে আমার মুখটা, কিন্তু আসলে ফস হয়েছে আমরা দেখেন লাস্টে। অনেক সুন্দর হয়ে গেছিল গা, আমার মনে হচ্ছিল এটা দ্বিতীয় শোয়েল শিবু আগের মতো হয়ে গেছিল গা। কিন্তু গাইস এমন মায়ের খাইছি দেনিতে খালি থাপরা কথা খুলি থাপরা ইয়া পরে শেষমেশ আমি না ফেরে কি করি জানেন গাইস, একবার চুপ করে রয়েছি এমনি আঙ্গুল দিয়া মুখটার শব্দে ধরে রাখছি, কি আর করব কথা খুলি খালি থাপরা দেয় বেশি কথা কয়, আমি কই চুপ থাকো হ্যাঁ বকবক করে, আমি কই চুপ থাকো হ্যাঁ বকবক। আরে এমন ভাবে গাইস ডলতাছে ডলতি আছে ডলতি আছে ডলতি আছে, আমি তো মনে করছি আমার চামড়া উঠে দেবো গা ভাই, যেইভাবে জোরছে আল্লাহ মনে হয় পুরোই আমি একবার তোমার চামড়া যে বাড়ি আছিল আমি তো ডলতেই পারি নাই। দেন খালি থাপরায় মানে হ্যাঁ আমার মনে করেন আজকে ফাটে মানে ফাটা পাইছি বা ফালাইয়া, এবার আমি একটা ঠাস করে একটা দিছি মাথা দিয়ে একটা ডুসা, আর আমি আয়া কই কি আর কি হয় শেষ কি হয় নাই, কয় না আরো দুইটা বাকি আছে, এটা কোনো কথা গাইস কোন? আচ্ছা কোন তো এত তাড়াতাড়ি করে ছাইড়া দিমু, আমি তো কিছুই করতে পারলাম না। তার শেষ মেট আমি মাইর খাই, আমি উল্টা ভাবছি আমি কি আমার গাইডের মাঝে দিয়ে দাও, তুমি আমার মুখের মাঝে দেওয়া না, এই ফেস প্যাকটা লাগাই আমি যখন রাইখা দিছিলাম আমার মুখে 10 মিনিট হয়তো বোবয় আছিল। হওয়া গাইস খালি মারে ইচ্ছা মনে খালি থাপড়ায় থাপড়া খাইতে কারবার লাগে আপনার। আর গাইস এটা কিন্তু চোখে দেয় না, বাট আমিও কিসের জন্য চোখে দিছি কারণ ওই জন্য তাকাইতে না পারে। হ্যাঁ হ্যাঁ সবগুলো মনে করেন এটা গুড়ি খেলছে আমার লোক বুঝেন নাই, অনেক গুড়ি দেন কেমন চোখ মুখে দিতে হয় তখন আমি না থাকতে পারি, আমি সাইলে তার মারতে পারতাম না, আর হ্যাঁ আমার মারতে হবে, দেখেন আমি চুপ চুপ করে রয়েছি, আমি কোনো কথা কই না ডরে, কারণ খালি কথা খুলি খালি ঠাস ঠাস করে মারে। এখন গাইস একটা কথা না খুলি নয়, এখন এক গাদা লোক এক কমেন্ট বক্সে মনে করেন লাফালাফি করবো মারামারি লাগবো, কইবে যেন এই ডা হেডা বকর চক্কর আপনার ডং দেখতে ভালো লাগে না, এটা সেটা আরো কত আমার কত হইলো আপনাকে যদি ডং দেখতে এতই ভালো না লাগে, আম গুলো যদি দেখতে এতই ভালো না লাগে তাহলে চোখ বন্ধ করে থাকেন, ভিডিও ইগনোর করেন, উল্টা পাল্টা কমেন্ট করেন কেন? হ্যাঁ আপনাকে ভালো না লাগলে আপনারা আমাকে ব্লক মেরে থাকুন আমাকে ফেসটারে, যাই হোক গ্যাস যারা আমাকে ভালোবাসো তাদের লেগে অবিরাম ভালোবাসো অবিরাম, আমাকে ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টাটা।